এভরিওয়ান, তোমরা আমাকে অনেকদিন ধরে এই কমেন্টটা করো যে দিদি ভাই চুল পড়াটা কিভাবে ঠিক করব, এবং এমন একটা জিনিস বলো যেহেতু আমি তোমাদের সাথে হেয়ার প্যাক অনেকগুলো শেয়ার করেছি যে চুল পড়া কিভাবে কম করব, তো তোমরা অনেকে এটাও কমেন্ট করো যে এই প্যাকটার সাথে দিদি ভাই কোন তেলটা ইউজ করলে আমরা ভালো রেজাল্ট পাবো। বিগত কয়েক মাস ধরে আমি অনেক রকম অয়েল ইউজ করলাম এবং ইউজ করার পর লাস্ট ফিনিশিং এ বুঝলাম যে এই অয়েলটা হেয়ার ফলের জন্য একদম বেস্ট। কি অয়েল, নাম কি, সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো, এবং অয়েলটা কিভাবে, যে কোনো অয়েল, শুধু এই অয়েল বলে না, যে কোনো অয়েল হেয়ারে অ্যাপ্লাই করতে গেলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা আবার শুরু করা যাক। দেখো, তোমাদেরকে তেলটার নামই বললাম না, এই তেলটা হচ্ছে ন্যাচারাল শিওরের যোগ তেল। তোমরা এর নামটা শুনে বুঝতেই পারছো এটা একটা যোগ থেরাপি অয়েল। যোগ থেরাপি প্রাচীন কাল থেকে অত্যন্ত জনপ্রিয়, তাই তোমরা যারা যোগ থেরাপি সম্পর্কে জানো না তাদেরকে একটু বলি, আয়ুর্বেদে যোগ থেরাপির অনেক ভালো উপকারিতা আছে। যোগ থেরাপি রক্তের সঞ্চালন বাড়ায়, যা চুলকে নতুন করে গজাতেও সাহায্য করে এবং চুলের পুনরাবৃত্তিও ঘটায়, কিন্তু এই পদ্ধতিটা হতে একটু সময় লাগে। এছাড়াও এই তেলের আরও গুণাগুণ আছে, যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, এছাড়াও চুল উঠে উঠে প্যাচেসের মতো হয়ে গেছে বা সিটিটা প্রচুর পরিমাণে চওড়া হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা এই অয়েলটা একবার হলেও ইউজ করে দেখতে পারো, এই তেলটা কিন্তু খুবই ভালো। আই নো তোমরা অনেকেই জানো যে ভিডিও পারপাসে আমাকে বিভিন্ন রকমের তেল হেয়ারে ইউজ করতে হয়, বিভিন্ন কারণ, এটা কেন আমি সেটাও বলে দিই, কারণ আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করার আগে যে কোনো তেল সেটা আমি কিন্তু আমার নিজে হেয়ারে 15 দিনের মতো অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর যদি ভালো রেজাল্ট পাই তাহলে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি, যদি রেজাল্ট না পাই ভালো আমি কিন্তু শেয়ার করি না। তো সেই রকমই এই তেলটাও, এই তেলটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, কারণ এর রিভিউ আমি অনেক 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 কিছুই দেখেছি। তোমরা ইউটিউব ভিডিও সার্চ করলে এর রিভিউ অনেকই দেখতে পাবে, তো আমিও সেম রিভিউ দেখে এই অয়েলটা পারচেস করেছিলাম এবং কয়েকদিন ধরে ইউজ করছি। অয়েলটা খুব সুন্দরই, তোমরা চাইলে কিন্তু অবশ্যই এই অয়েলটা কিনতে পারো। এই তেলটার কালার হচ্ছে সর্ষা তেলের মতো, আর এই তেলটার একটু স্মেল আছে, খুব মিষ্টিও স্মেলটা না, খুব উগ্রও না, মানে মোটামুটি মানে নর্মালি আর কি সেন্টটা। ওকে, তোমাদেরকে যেটা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে কিন্তু আমাদের সব সময় চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেওয়া দরকার, মানে চুলের সমস্ত জটকে ভালো করে রিমুভ করে নেওয়া দরকার। তো আমি এখানে আমার চুলকে দুটি ভাগে ভাগ করে নিই, মানে মিডিলি সিটি করে দুটি ভাগে ভাগ করে নিই, এবং দুটি ভাগে ভাগ করার পর আমি কিন্তু চুলের সমস্ত জটকে ঠিক এইভাবে রিমুভ করছি, এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমার হাতে যে চিরুনিটা আছে সেটা কিন্তু ফাঁকা দাঁতের চিরুনি আছে। চিকন দাঁতের চিরুনি দিয়ে কখনোই চুল ডিট্যাঙ্গেল করবে না, প্রচুর পরিমাণে চুল পড়বে। আর হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই চুলের জটকে ভালো করে রিমুভ করে নেবে, তাহলে দেখবে সেটা অ্যাপ্লাই করার পর চুলটা কম পড়বে। এই ছোটো ছোটো টিপসগুলো আমরা যখন ফলো না করি তখনই কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হেয়ার ফলটা হয়ে থাকে। তো এই তেলটা চাইলে তোমরা একটু গরম করে নিয়েও হেয়ারে অ্যাপ্লাই করতে পারো। আমি সবার প্রথমে এই তেলটা সবার প্রথমে পুরো স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তোমরা জানোই স্ক্যাল্প থেকে কিন্তু প্রত্যেকটা প্রবলেমের শুরু থাকে, এবং স্ক্যাল্পে গিয়ে কিন্তু প্রত্যেকটা প্রবলেমের দি এন্ডও হয়, আর যে কোনো প্রবলেম আমাদের কিন্তু স্ক্যাল্পেই হয়, শুধু চুলের আগা ফাটাটা ওটা চুলের আগার দিকে থাকে প্রবলেমটা, স্প্লিট এন্ডের প্রবলেমটা, কিন্তু এছাড়াও আমাদের কিন্তু সমস্ত প্রবলেম স্ক্যাল্পেই থাকে। তো যার জন্য স্ক্যাল্পকে সবসময় ভালো রাখতে হবে, সুস্থ রাখতে লাগবে, এবং স্ক্যাল্পের কেয়ার কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে। আমরা কিন্তু স্কিনের কেয়ার সবাই করি, কিন্তু হেয়ারের কেয়ার কিন্তু সেরকমভাবে করি না। কিন্তু না, আমাদের স্কিন যতটা ইম্পর্টেন্ট আমাদের হেয়ারটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। আজকে যদি তোমার মাথায় চুল না থাকে, তোমার মাথায় টাক পড়ে যায়, তাহলে তোমার এজ যদি মানে বয়স যদি 12 থাকে তাও তোমাকে দেখে 30 মনে হবে, তাই কি না বলো? যদি সঠিক হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সেরকম বয়স বাড়ানোর থেকে আমি বলবো যে আগে থেকে হেয়ারটা প্রোটেক্ট করো, যাতে তোমার সে 30 বয়স হয়েও যদি যায় ভবিষ্যতে, তাও যাতে সবাই দেখে বলে যে না না, এনার তো চুল এত সুন্দর বা এনার হেলথ এত সুন্দর, যার কারণে এত বয়স তো হতেই পারে না। আই নো তোমরা বুঝে গেছো যে আমি কী বোঝাতে চাইছি, আমি হয়তো সঠিকভাবে বুঝাতে পারলাম না, কিন্তু আশা করি তোমরা ব্যাপারটা বুঝছো। ওকে,
তারপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এটাকে আমি পুরো স্ক্যাল্পে সবার প্রথমে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপরে হেয়ার ম্যাসাজও করব। যে ম্যাসাজগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে আমি পার্ট বাই পার্ট দেখিয়ে দেব। হাতে তালুতে এইভাবে তেল নিয়ে ঠিক এইভাবে রাব করবে। এই রাবটা হাতের তালুতে করে তেল নিয়ে চান্দিতে দেওয়া এবং ঠিক এইভাবে থপথপ করা, এটা কিন্তু খুবই ভালো। আই নো তোমরা যারা দাদু দিদা বা বাবা মায়ের কাছে তেল অ্যাপ্লাই করেছো তারা কিন্তু ঠিক এইভাবে দেয়, এটাও কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য আমাদের হেয়ারের জন্য খুবই ভালো। কিন্তু আমরা এখন নিউ জেনারেশনে এত কিছু করি না, কিন্তু এই সমস্ত জিনিসও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমি পুরো চুলে ভালো করে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নিয়েছি, চুলের স্ক্যাল্পে করেছি, চুলের মিডিল হেয়ারে করেছি এবং চুলে এন্ড অফ পার্টেও করেছি। তারপরে দেখলাম যে না তেলটা আর একটু লাগবে, আমি একটু কমই ঢেলে নিয়েছিলাম, তো তার জন্য আমি আবারও তেলটা ঢেলে নিই এবং ঢেলে নেওয়ার পর যেই পার্টগুলো আমার বাকি আছে অয়েল অ্যাপ্লাই করা সেই পার্টগুলোতে আমি ভালো করে অয়েলটা অ্যাপ্লাই করে নিই। এই তেলটা যেটা তোমরা দেখছো ন্যাচারাল শিওরের জোক অয়েল, জোক অয়েল তো না জোক তেল, ওকে, এই অয়েলটা কী কী দিয়ে বানানো হয়েছে সেটা তোমাদেরকে বলে দিই। এতে অ্যাড করা হয়েছে পেঁয়াজ বা পেঁয়াজের রস, এছাড়াও মেথি দানা, এছাড়াও কারি পাতা এবং যেটা সেসমি অয়েল মানে তিলের তেল, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এই অয়েলটা বানানো হয়েছে। আর এটাতে কিন্তু কোনো রকমের হাঁস কেমিক্যাল দিয়ে এই তেলগুলো বানানো হয় না, এটা একদম ন্যাচারাল এবং যেগুলো জিনিস আমাদের হেয়ারের জন্য ইম্পর্টেন্ট সেই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই তেলটা আমি পুরো চুলে সুন্দর করে কভার করে দিয়েছি এবং চুলে এন্ড অফ পার্টেও ভালো করে অ্যাপ্লাই করে নেব। তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে যে দিদি ভাই প্রচুর পরিমাণে স্প্লিট এন্ডের প্রবলেম হচ্ছে, তো এখন কি করব। তো তোমাদের যদি প্রচুর পরিমাণে স্প্লিট এন্ডের প্রবলেম হয় তাহলে বলবো যে তোমরা কিন্তু অবশ্যই চুলে এন্ড অফ পার্টে কিন্তু অয়েল অ্যাপ্লাই করবে। তোমাদের মধ্যে অনেককে দেখেছি যে চুলে এন্ড অফ পার্টে অয়েল অ্যাপ্লাই করে না, যার জন্য কিন্তু চুলের আগাটা একদম খড়খড়ে হয়ে যায়, ড্রাই ড্যামেজ হয়ে যায় এবং দেখতেও খুব বাজে লাগে এবং দুমুখো চুলেরও প্রবলেম থাকে। তো যার জন্য মাথায় তেল অ্যাপ্লাই করার সময় কিন্তু অবশ্যই ধ্যান মাথায় রাখবে যে হচ্ছে চুলের এন্ড অফ পার্টেও কিন্তু সুন্দর করে অয়েল অ্যাপ্লাই করতে হবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই স্টেপ নাম্বার ওয়ান, যে ম্যাসাজগুলো আমাদের হেয়ারের জন্য ইম্পর্টেন্ট সেগুলো। হাতের ফিঙ্গার টিপসে হালকা অয়েল নেবে এবং হালকা রাব করবে, রাব করার পর একদম স্ক্যাল্পে খুব সুন্দরভাবে ম্যাসাজ করবে, ঠিক এই রকম। এখানে ভিডিওটা একটু ফাস্ট করেছি যার জন্য তাড়াহুড়ো মনে হচ্ছে, কিন্তু একদমই না, আমি হেয়ারে ডিট্যাঙ্গেল বা হেয়ারে কোনো কিছু অ্যাপ্লাই করা থেকে শুধুমাত্র চুলের চিরুনি করার সময়ও আমি খুব সময় নিয়ে করি, আমি তাড়াহুড়ো করে একদমই করি না, যার জন্য আমার কিন্তু হেয়ার ফলটাও কম হয়। ওকে, তারপরে বলে দিই এই ন্যাচারাল শিওরের কিন্তু জোক শ্যাম্পু আছে, যেটাও আমি অর্ডার করেছি সেটারও রিভিউ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আনতে চলেছি, হয়তো এর পরের ভিডিওতেই আনবো। কিন্তু সেই তেল সেই শ্যাম্পুটাও কিন্তু খুব ভালো, তোমরা চাইলে এই জোক তেল এবং জোক শ্যাম্পু দুটোই কিন্তু কম্বোতেও কিনতে পারো। তারপরে তোমাদেরকে পরপর দুটো স্টেপ দেখিয়ে দিলাম ম্যাসাজের, এবং থার্ড এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা কি করতে হবে, এইভাবে সমস্ত চুলকে উল্টিয়ে নিতে হবে এবং উল্টিয়ে নেওয়ার পর ঠিক এইভাবে হেয়ারটা সুন্দর করে পিছন থেকে ম্যাসাজ করতে করতে সামনের দিকে আসতে হবে তোমাদেরকে অনেককে দেখেছি যে হেয়ারে অয়েল তো সবাই অ্যাপ্লাই করে, বেশিরভাগই করে, অনেকে মেবি করেও না। যাই হোক, তো অয়েল অ্যাপ্লাই করার পর আমরা কিন্তু অনেকে আছি যারা হেয়ার ম্যাসাজ করি না, হেয়ার ম্যাসাজ কিন্তু খুবই করা ইম্পর্টেন্ট। এই যে তেলটা হেয়ারে অ্যাপ্লাই করলাম সেটা তো আমাকে স্ক্যাল্পের গোড়ায় পৌঁছাতে হবে, তবে না এর বেনিফিটগুলো পাবো, তো যার জন্যই কিন্তু হেয়ারে ম্যাসাজগুলো করা। আর তোমরা চাইলে এই তেলটা একটু গরম করেও হেয়ারে অ্যাপ্লাই করতে পারো। আর এখানে না আমি ওই যে চাইনিজ তো না কি যেন একটা প্রজাতি আছে যাদের চুলগুলো ওয়াও প্রজাতি কি এরকমই কিছু, এখন মনে পড়ছে না, ওদের চুলগুলো না অনেক বড় বড়, আর তারা কিন্তু চাল মানে আমরা যে ভাতটা খাই চাল, সেই চালের জল দিয়ে তোমার হচ্ছে অয়েল, সেই চালের জল দিয়ে কিন্তু তারা তাদের চুলকে রোজ ধয়, তো যার কারণে তাদের চুলগুলো অনেকটা সুন্দর থাকে। তো যার জন্য আমি সেটার চেষ্টা করছিলাম যে আমার চুলটাও কি ওনাদের মতনই খোপা হচ্ছে, ওনারা এইভাবে করে। আমি স্ক্রিনে ইমেজ অ্যাড করে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আই নো তোমরা বুঝে গেছো আমি কিসের কথা বলছি, যারা হেয়ার কেয়ার ভিডিওগুলো দেখে থাকো আমার চ্যানেলে ওনাদেরকে নিয়ে অনেক ভিডিও আছে। ওকে, তারপরে যে বাটিতে যে প্লেটটা নিয়েছিলাম সেটাতে কিছুটা তেল ছিল, যেটা আমার মনে হয় যে সমস্ত পার্টগুলোতে হেয়ারটা উঠে যাচ্ছে বা উঠতে পারে সে সমস্ত পার্টে আমি অ্যাপ্লাই করে নেব। সামনের ফোরহেডে অ্যাপ্লাই করে নেব, ব্যাকে কিছু জায়গায়
যদি চুল উঠে থাকে সেগুলোতে অ্যাপ্লাই করে নেব। তোমরাও যদি তোমাদের সিটি চওড়া হয়ে থাকে বা সামনের ফোরহেডটা মানে সামনের কপালের চুলটা অনেকটা উঠে গেছে তাহলেও কিন্তু তোমরা ঠিক এইভাবে অয়েল অ্যাপ্লাই করে নিতে পারো। অয়েল অ্যাপ্লাই করার পর ঠিক এইভাবে একটা খোপা করে নেবে এবং একটা খোপা করে নেওয়ার পর তোমরা চাইলে এক ঘন্টা অয়েলটাকে রাখতে পারো বা চাইলে তোমরা সারা রাতও রাখতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু এক ঘন্টা আর সারা রাত এর বেশি কিন্তু অয়েল অ্যাপ্লাই করে রাখা যাবে না। আর অয়েল অ্যাপ্লাই করার পর কিন্তু বাইরে একদমই যাওয়া যাবে না, বাইরের বিভিন্ন রকমের নোংরা ধুলাবালি এসে আমাদের স্ক্যাল্পে বসবে আর সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হবে। কারণ সেই সময় আমরাও হেয়ারে অয়েল অ্যাপ্লাই করে থাকি আর সেই সমস্ত ধুলাবালি নোংরাগুলো আমাদের চুলে এসে কিন্তু বসে যায় এবং স্ক্যাল্পের বিভিন্ন রকম ক্ষতি করে। তো যার জন্য বলবো এক ঘন্টা রাখবে বা সারা রাত রেখে পরের দিন তোমরা চাইলে যোগ শ্যাম্পু ইউজ করতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি এই প্রোডাক্টটা কিনতে চাও সেই প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে তোমরা পেয়ে যাবে। তো ব্যাস আজকের মতো এইটুকুই, আবারও দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টেক কেয়ার, বাই বাই।